الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে যারা নিজেকে নবী বলে দাবি
দাবি করবে তা হলো মিথ্যা দাবি দাবিদার চাল। এটা কয় নম্বর গেল? দুই নম্বর, তিন নম্বর। হাদিসের মধ্যে আছে সায়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা, অচিরেই শেষ জামানার মধ্যে একদল দাজ্জাল বের হবে, একদল তিন নম্বরের দাজ্জাল বের হবে। তাদের চিনার পরিচয় কি? তাদের চিনার পরিচয় হল পূর্বের রাসূলকে জিজ্ঞাসা করল, তারপর আমরা তাদেরকে কিভাবে চিনব? রাসূল বললেন, পূর্বের মুসলমানরা যে কথাগুলো নিয়ে, যে নবীর সুন্নত গুলো নিয়ে যে আলোচনা করছে, এই কথাগুলোকে তারা বাদ দিয়া নিজেরা বানায়া বানায়া কথা বলবেন এবং বলবেন, এই গুরু হলো নবীজির কথা। কথা বলবে বানায়া, আবার বলবেন এগুলো ইসলামের কথা, নবীজির কথা। এদেরকে পরিভাষায়, হাদিসের পরিভাষায় বলা হয়েছে দাঁড়া যারা বানায় কথা বলবে আর বলবে এগুলো হলো কে কথা? ইসলামের কথা। এদেরকে ইসলামের পরিভাষায়, হাদিসের পরিভাষায় এদেরকে কি বলা হয়? বেদাত বলা হয়। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা বেদাতের হক থেকে বাঁচার জন্য, বেদাতের ষড়যন্ত্র থেকে তোমাদের ইমান এবং আমল রক্ষা করার জন্য তোমাদের দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো বেদাতীদেরকে তোমাদের কাছে আসতে দিবে না, দুই নম্বর কাজ হলো বেদাতীদের কাছে তোমরা যাবে না। বেদাতীদের কাছে যদি তোমরা আসো, আসতে দাও তোমাদের কাছে, তাহলে বেদাতরা তোমাদের ইমান আমল ধ্বংস করার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আর যদি তোমরা নিজেরাই যদি বেদাতীদের কাছে যাও, তারাও তাহলেও তারা তোমাদের ইমান এবং আমল ধ্বংস করার সুযোগ পাবে। এই জন্য বেদাতীদের প্রায় 1500 বছর আগে রাসূল বলে গিয়েছেন, তোমরা বেদাতীদের তোমাদের ইমান এবং আমল হত্যা করতে হলে বেদাতীদের কাছে তোমরা নিজেরাও যাবে না, বেদাতীদের কাছে তোমরা আশ্রয় দিবে, বেদাতীদেরকে তোমাদের কাছে আশ্রয় দিবে না। এবার বলেন, হাদিস শরীফের মধ্যে দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন তিন ধরনের লোকের। প্রথম হল উদা দাবিদার মৃত্যুক দাজ্জাল, এক নম্বর। দুই নম্বর হল নবী দাবিদার মৃত্যুক দাজ্জাল, তিন নম্বর হল বেদাতি দাজ্জাল। উদা দাবিদার মৃত্যুক দাজ্জাল এটা এক নম্বর দাজ্জাল, ঠিক আছে? নবী দাবিদার দুই নম্বর দাজ্জাল এবং বেদাতি হল তিন নম্বর দাজ্জাল। আমি যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে তারা হলো মিথ্যা নবীদার দাবিদার মৃত্যুর দাজ্জাল। এটা কোন নম্বরে দাজ্জাল বলার মধ্যে আছে? দুই নম্বরে। এবার আসুন, এরপরে এই হাদিসের পরিণংশ রাসূল বলেছেন, ونبعث النبيين لا نبي بعدي আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দয়া করে বলেন, হাদিসের মধ্যে রাসূল একটা শব্দ ব্যবহার করছেন, এই শব্দ হলো খাতামুন নাবিয়্যিন। কি বলছেন? আমাদের নবী
যত মর্যাদা দিয়েছে এই সমস্ত মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আমাদের নবীর খাতামুন নাবিয়্যিন। হযরত ইব্রাহিম খাতামুন নাবিয়্যিন হতে পারেন নাই, আদম নবী খাতামুন নাবিয়্যিন হতে পারে নাই, মূসা কালিমুল্লাহ খাতামুন নাবিয়্যিন হতে পারে না, ঈসা রুহুল্লাহ খাতামুন নাবিয়্যিন হতে পারে না। খাতামুন নাবিয়্যিনের যে আলাদা গুণটা, এই গুণটা একমাত্র আমাদের নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান করেছে। মানে আমার পরে আর কোন নবী নাই, আমার পরে এর মর্ম অর্থ হলো আমার পরে নবী নাই। এই কথার অর্থ কি আদম নবীকে বলবে না, হযরত ইব্রাহিমকে না, মধ্যবর্তী নবীকে না, শেষ নবীকে আদম নবী বলবে। এই জন্য আমাদের নবীর আদম নবী কি আমাদের নবী পরে আর কোন নবী নাই। এই অর্থটা না বোঝার কারণে কিছু কাদিয়ানি সম্প্রদায় মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র চালায় যাচ্ছে। হাদিসের মধ্যে রাসূল এই বলছে না, আমার পরে আর কোন নবী আসবে না, এই কথা রাসূল বলছে না। রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। তোমাদের নবী এলো শেষ নবী, তোমাদের পরে আর কোন নবী আসবে না। আবার তোমরাই বলো যে ঈসা আলাইহিস সালাম আবার নবী হয়ে আসবে, আবার ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে। তাহলে তোমাদের কথা না দেখলো কোথায়, থাকলো কোথায়? প্রশ্ন বুঝে আসছে? প্রশ্ন হলো তাহলে তোমরাই বলেছ তোমাদের পরে আর কোন নবী আসবে না, আবার তোমরাই বলো ঈসা আলাইহিস সালাম আবার আসবে। প্রশ্ন সময় পালা। এর উত্তর হলো রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি, এর ব্যাখ্যা প্রতিটি মিনিশের মধ্যে বলেছেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে নবী আসবে না। এর কথা হলো অর্থ হলো আমার পরে নবুওয়াতের দাবি নিয়ে কোন নবী দুনিয়াতে আসতো না। হযরত ঈসা আলাইহিস সালামকে নবুওয়াতের দাবি নিয়ে আসবো, নবী হয়ে আসবো না, শেষ নবীর উম্মত হয়ে আসবো। সুতরাং যারা এইভাবে যদি কাজ জানি তারা আপনাদের প্রশ্ন সম্মুখীন হতে হয় তারা আপনারা উত্তর দিবেন ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবেন না, বরং আমাদের নবীর উন্মত হয়ে দুনিয়াতে আসবেন। এই কাদিয়ানিরা কিভাবে এই ভারতীয় মহাদেশে আগমন করছেন সংক্ষিপ্ত 5 মিনিটের ভিতরে বলি। এই বাংলাদেশ পাকিস্তান ভারত ইটা এক পুরা মিল্লা একটা ভারতীয় উপমহাদেশ ছিল। এই ভারতীয় উপমহাদেশ এক সময় শাসন পরিচালনা করত মুসলমানরা। ১৭ শতাব্দীর শেষের দিক দিয়া এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। এই মুসলমানদের মধ্যে মুসলমান শাসকদের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। আমি আগে মনে বলছিলাম, আবার ভালো করে বোঝানোর জন্য বলতেছি, বাদশাহ আলমগীর এই সমগ্র ভারত উপমহাদেশের শাসন পরিচালনা করত। ইতিহাসের পাতায় তাকে বলা হয় ফকির বাদশাহ। ফকির বাদশাহ কেন বলা হয় তারও একটা সংক্ষিপ্ত আলোচনা আছে। বাদশাহ আলমগীর এই রাষ্ট্র করে সমগ্র ভারত উপমহাদেশের যে শাসন পরিচালনা করত, এই দেশের এই শাসন পরিচালনা করত বিনা পাতে শাসন পরিচালনা করত। রাষ্ট্রীয় কোষাগার থেকে সে টাকা পয়সা নিত না, বরং সে নিজের হাতে কুপি সিলাই কইরা এই টুপি ব্যবসায়ীদের কাছে দেয়, ব্যবসায়ী এই বিক্রি কইরা মুনাফা পাচ্ছে আঙ্গুলের কাছে দেয়।
এই যত্ন তাকে বলা হয় ইতিহাসের পাতায় ফকির বাদশাহ। বাদশাহ আলমগীর এই শাসন ক্ষমতা পরিচালনা করার চলাকালীন ইংরেজরা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে একটা ষড়যন্ত্র ব্যবসা বাণিজ্যের বাহানায় তারা ইংরেজরা ভারত মহাদেশে প্রবেশ করছে। পরবর্তীতে 50 বছরের ভিতরে তারা সমগ্র ভারতের অর্ধেকটা ভারত তারা লুট দখলে নিজেদের হাতে নিয়ে নিন। কথাগুলো বুঝতেছে? পরবর্তীতে 100 বছরের ভিতরে তারা সমগ্র ভারতের শাসন ক্ষমতা নিজেদের জুড়ে নিজেদের দখলে নিয়ে নিন। সমগ্র ভারত শাসন ক্ষমতা নিজেদের দখলে নেওয়ার পরে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে শুরু করলো। মুসলমানদেরকে এই দেশ থেকে কিভাবে চিরবিদায় দেওয়া হয়, মুসলমানদের ইমান আমল কিভাবে ধ্বংস করা হয় তা এই ষড়যন্ত্রের মধ্যে তারা লাগে। 1 নম্বর ষড়যন্ত্র করলো এই সমগ্র ভারত ও মহাদেশের প্রায় 12 লক্ষ মাদ্রাসা তো থাকতো আসছিল। এই 12 লক্ষ মাদ্রাসা অধীনে অপ্রকৃত জমি ছিল, এই জমির আয়দা মাদ্রাসা তত্ত্ব। তারা এক কাজ তারা কি করলো, এই 12 লক্ষ মাদ্রাসার অধীনে যত অপ্রকৃত জমি ছিল সব জমি নিজেদের দখলে নিয়ে নিল। যে জমির আই দ্বারা মাদ্রাসা চলত, এই জমি যদি নিজেদের দখলে নিয়ে নেয় তাহলে মাদ্রাসা তো এমনিও তুলে দিব গা, মাদ্রাসা অচল হয়ে গেল। 2 নম্বর ষড়যন্ত্র করলো কোরআন শরীফকে বিশ্বাস করে তারা মুসলমান হতো, কোরআন শরীফকে অনুসরণ করে তাদের ইমান আমল লক্ষ্য হতো, তারা লক্ষ লক্ষ কোরআন শরীফকে পুড়িয়ে ফেলেছে। 3 নম্বর ষড়যন্ত্র করলো আলেম ওলামাদেরকে মুসলমানরা বিপদ করলে আলেম ওলামাদের কাছে যাইত, আলেম ওলামাদের অনুসরণ করতে চলত, প্রায় 12,000 আলেমকে তারা ফাঁসির কাছে ধরেছে। এইভাবে বিভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করলো। এক পর্যায়ে এই ভারত উপমহাদেশের তৎকালীন যুগের বড় একজন আলেম ছিল, ওই আলেম নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ ওই সময় ফতোয়া দিয়েছিল এই ইসলামের ইতিহাসের পাতায় তার এই ফতোয়াটাকে বলা হয় বিপ্লবী ফতোয়া। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছিল মুসলমানদের ইমান এবং আমল যদি হত্যা করতে হয় তাহলে এই ভারত মহাদেশের যত মুসলমানরা বসবাস করে সমস্ত মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদে নেমে যাওয়া সমস্ত মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে। আর যারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ না করবে, যুদ্ধ না করবে, তাদের জন্য ঠিক হবে না, তাদের জন্য ফরজ হয়ে গেছে তাদের সাথে কি করা, যুদ্ধ করা। এইভাবে যখন ফতোয়া দিল হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ মানুষ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, ইংরেজরা দেখলো আমরা এই দেশ থেকে চাইতে যাবে যে অবস্থা দেখতেছি তা আরেকটা পরিকল্পিত ভাবে আরেকটা তার ষড়যন্ত্র করলো। এই ষড়যন্ত্রটা হলো তার ষড়যন্ত্র করলো যে এই ষড়যন্ত্রটা হলো তা যে নতুন নবী যখন আগমন করে এই নবীর শরীয়ত বাতিল করার জন্য আরেক নবী প্রয়োজন হবে। যেমন হযরত ঈসা আলাইহিসসালামের শরীয়ত বাতিল হয়ে গেছে আমাদের নবী আগমনের কারণে, মূসা আলাইহিসসালামের তৌরাতের যে আইন কানুন ছিল এই আইন কানুন বাতিল হয়ে গেছে আমাদের নবী আগমন হওয়ার কারণে, ইঞ্জিলের যে আইন ছিল সমস্ত আইন বাতিল হয়ে গেছে আমাদের নবী আসার কারণে, আমাদের কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে।
আমাদের দাবি হলো কোরআনের মধ্যে রাসূল বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদের শেষ রাসূল, মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। হাদিসের মধ্যে রাসূল বলেছেন ওয়ানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। সুতরাং নবীর পরে যারা নবী বলে দাবি করবে তারা রাসূলের কথার বিরোধিতা করতেছেন, কোরআনের কথা বিরোধিতা করতেছেন। সুতরাং কোরআনকে যারা বিশ্বাস করে না তারা মুমিন হতে পারে না, তারা কাফির বলে সাব্যস্ত হয়, তদ্রূপভাবে হাদিসকে যারা বিশ্বাস করে না তারা মুমিন হতে পারে না, তারা কাফির বলে সাব্যস্ত হয়। সুতরাং বর্তমান সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত মানুষটা গোলাম মাহমুদ কাদিয়ানিকে অনুসরণ করে নবী বলে দাবি করে তারা হলো কাফের, যারা তাদের অনুসরণ করে তারা হলো কাফের। সুতরাং আমাদের দাবি হলো গোলাম মাহমুদ কাদিয়ানিকে অমুসলিম ছেড়ে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক না? ঠিক করে শুধু আমাদের দাবি না মানা হই, আমরা সুবলপুর কেন, আমরা বিষ্ণুর কেন, আমরা 6 ফেব্রুয়ারি কোরআনের আইনকে সাব্যস্ত করার জন্য 6 জন লোক সহি শাহাদত বরণ করেছিল, তদ্রূপভাবে আমাদের দাবি, আমাদের দাবি যদি না মানা হই আমরা সুবলপুর না, আমরা বিষ্ণুর না, আমরা রাজপথ পর্যন্ত গ্রহণ করুন, ঠিক না? বেটিং করে বলে আমাদের ইমান এবং আমল রক্ষা করার তৌফিক দান করুন সকলকে, আমিন।